গতকালের বৈঠকে কড়া বার্তা উদ্ধব ঠাকরে যারা বলতেন মরে গেলেও শিবসেনা ছাড়বেন না তারাই পালিয়েছেন বিদ্রোহী বিধায়করা শিবসেনা ভাঙার চেষ্টা করছেন মন্তব্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে 24 ঘন্টা সময় দেওয়া হয় বিদ্রোহী শিবসেনা বিধায়কদের 24 ঘন্টার সময়সীমা পুরোতেই বিদ্রোহীদের চ্যালেঞ্জ শিবসেনার আর আলোচনা নয় এবার মোকাবিলার পথে হাঁটবে দল বার্তা শিবসেনার বিদ্রোহীরা অনাস্থা প্রস্তাব আনার আগেই বিধানসভায় আস্থা প্রস্তাব আনার পরিকল্পনা আস্থা প্রস্তাব পেশ হলে গুয়াহাটি থেকে বিদ্রোহী বিধায়কদের হাজির হতে হবে মুম্বাইতে নিজেদের আস্থানা থেকে এই বিধায়কদের বাইরে বার করতে চাইছে শিবসেনা নেতৃত্ব এদিকে মহারাষ্ট্রে শিবসেনার বিদ্রোহ দমন করতে আইনি পথে উদ্ধব শিবির বারোর পর আরো পাঁচজন বিদ্রোহী বিধায়ককে সাসপেন্ড করতে উদ্যোগী শিবসেনা নতুন পাঁচ বিধায়কের নাম পাঠানো হলো ডেপুটি স্পিকারের কাছে গতকালের বৈঠকে কড়া বার্তা উদ্ধব ঠাকরে যারা বলতেন মরে গেলেও শিবসেনা ছাড়বেন না তারাই পালিয়েছেন বিদ্রোহী বিধায়করা শিবসেনা ভাঙার চেষ্টা করছেন মন্তব্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে 24 ঘন্টা সময় দেওয়া হয় বিদ্রোহী শিবসেনা বিধায়কদের 24 ঘন্টার সময়সীমা পুরোতেই বিদ্রোহীদের চ্যালেঞ্জ শিবসেনার আর আলোচনা নয় এবার মোকাবিলার পথে হাঁটবে দল বার্তা শিবসেনার বিদ্রোহীরা অনাস্থা প্রস্তাব আনার আগেই বিধানসভায় আস্থা প্রস্তাব আনার পরিকল্পনা আস্থা প্রস্তাব পেশ হলে গুয়াহাটি থেকে বিদ্রোহী বিধায়কদের হাজির হতে হবে মুম্বাইতে নিজেদের আস্থানা থেকে এই বিধায়কদের বাইরে বার করতে চাইছে শিবসেনা নেতৃত্ব এদিকে মহারাষ্ট্রে শিবসেনার বিদ্রোহ দমন করতে আইনি পথে উদ্ধব শিবির বারোর পর আরো পাঁচজন বিদ্রোহী বিধায়ককে সাসপেন্ড করতে উদ্যোগী শিবসেনা নতুন পাঁচ বিধায়কের নাম পাঠানো হলো ডেপুটি স্পিকারের কাছে শিরোনাম এই মুহূর্তে নিবেদনে জোবিজ হার্বাল সোনার চমক সোনার তুমি আর আলোচনা নয় এবার মোকাবিলার পথে হাঁটবে দল বার্তা শিবসেনার বিদ্রোহীরা অনাস্থা প্রস্তাব আনার আগেই বিধানসভায় আস্থা প্রস্তাব আনার পরিকল্পনা আস্থা প্রস্তাব পেশ হলে গুয়াহাটি থেকে বিদ্রোহী বিধায়কদের হাজির হতে হবে মুম্বাইতে নিজেদের আস্থানা থেকে এই বিধায়কদের বাইরে বার করতে চাইছে শিবসেনা নেতৃত্ব এদিকে মহারাষ্ট্রে শিবসেনার বিদ্রোহ দমন করতে আইনি পথে উদ্ধব শিবির বারোর পর আরো পাঁচজন বিদ্রোহী বিধায়ককে সাসপেন্ড করতে উদ্যোগী শিবসেনা নতুন পাঁচ বিধায়কের নাম পাঠানো হলো ডেপুটি স্পিকারের কাছে